হ্যালো মেহেদি ভাই এবং অন্য সবাই, ক্লিপ স্টুডিওতে কাস্টম পেন, কাস্টম ব্রাশ এসব তৈরি কীভাবে করা যায় সেটা নিয়ে আমার কাছে অনেকে জানতে চাচ্ছে। তা আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি কীভাবে কাস্টম পেন তৈরি করা যায় ক্লিপ স্টুডিওতে সেটা দেখানো। ওকে, বেসিক্যালি ক্লিপ স্টুডিও হচ্ছে ম্যাঙ্গা স্টুডিও ভার্সন 5-এর পরে, ভার্সন 5 পর্যন্ত ম্যাঙ্গা স্টুডিও ছিল, 5-এর পর থেকে এটা ক্লিপ স্টুডিও পেইন্ট হয়ে গেছে 100%। ক্লিপ স্টুডিও পেইন্ট ভার্সন 1.6.4 ইউজ করতেছি আমি বাংলা টাইপের জন্য, ভার্সন 1.5.4। ওকে, এটাই ম্যাঙ্গা স্টুডিওর পরের ভার্সন আর কি। ওকে, এখন আমি ইয়েতে চলে যাই, একটা ফাইল থেকে নিউ নিচ্ছি, এটা বেসিক এক্সপ্রেশন কালার একটা কালার দিয়ে দিলাম যাতে আমার নতুন লেয়ারগুলো কালার হয়। এখান থেকে আমি যদি মনোক্রম দিতাম তাহলে নতুন যে কোনো নিউ লেয়ার নিলে সেটা মনোক্রম লেয়ার হবে, যে কোনো নিউ লেয়ার নিলে এখন গ্রে হবে, যে কোনো নিউ লেয়ার নিলে এখন কালার হবে। ওকে, আমি একটা নিউ ক্যানভাস নিলাম, এটার মধ্যে আমি আমার জাস্ট ডিফল্ট যে কলম পেনগুলো আছে সেগুলোর একটা পেন হচ্ছে ম্যাটিং পেন বা জি পেন, যে যে কোনো একটা নেন নিয়ে এখানে আপনি তাকাতাকি করে দেখেন। এটা হচ্ছে আমার সফটওয়্যারের সাথে আসা একটা ডিফল্ট পেন। ওকে, এখন আমি একটা কাস্টম পেন আমার নিজের মতো করে তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে? কাস্টম পেন আমি কীভাবে তৈরি করতে পারি? ফার্স্ট অফ অল, যদি আপনি পেন তৈরি করতে চান তাহলে আপনি প্রথমে একটা পেন সিলেক্ট করবেন, তারপর সেটার উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে ডুপ্লিকেট সাব টুল আসবে, ডুপ্লিকেট সাব টুল দিলে আপনাকে একটা নাম লিখতে দেবে। তো আমি এখানে লিখে দিচ্ছি মনে করেন মাই কাস্টম পেন। ওকে, এখানে আপনার টুলের আইকন আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার অফ আইকন এটা দিয়ে দিতে পারেন যাতে দেখলে বোঝা যায় যেটা আপনার কাস্টম টুল আপনি ইউজ করতেছেন। ওকে, এখন আমি ওকে দিলাম। এখন দেখেন আমার এই যে পেনের আইকনটার পিছনে অরেঞ্জ কালার দেখাচ্ছে, এটা একটা কাস্টম পেন এটা বোঝানোর জন্য। এখন আমি আমার কাস্টম পেন, এই মুহূর্তে কিন্তু কোনো কিছু চেঞ্জ নাই, আগের যে ডিফল্ট পেনটা ছিল সেই পেনটা দিয়েই আমি কাজ করতেছি। এবার আমি কি করব, আমি এটাকে কিছু চেঞ্জ করব, কি করতে হবে সেটা করতে হলে এখন আমি এই যে টুল প্রপার্টি, টুল প্রপার্টি এই উইন্ডোটা আমাকে টুল প্রপার্টি, হ্যাঁ এই যে এখানে আছে, যদি উইন্ডোটা না থাকে তাহলে এখান থেকে আনতে হবে টুল প্রপার্টি। এই টুল প্রপার্টির মধ্যে এখানে দেখেন নিচে একটা সেটিংস আইকন আছে, উপরে আরেকটা সেটিংস আইকন আছে, এটা হচ্ছে লক সাব টুল অ্যান্ড ডু নট সেভ চেঞ্জেস। হ্যাঁ, এটা জাস্ট একটা মানে টেম্পোরারি সেটিংস আপনার জন্য লক করে রাখবে, আমি এটা ইউজ করি না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই জিনিসটা যেটা আমরা খুঁজতেছি, শো সাব টুল ডিটেল প্যালেট। এখানে এটাতে দিলে একটা উইন্ডো আসবে, এখান থেকে আমি আমার পেনের সব কিছু চেঞ্জ করতে পারবো। বেসিক্যালি পেনও যা ব্রাশ ওটা আমি যতটুকু জানি যে পেন ব্রাশ দে আর সেম, কারণ সব কিছুর জন্যই এই একই উইন্ডো আসে, ব্রাশ সাইজ ইঙ্ক এই সেম জিনিসগুলো এই ব্রাশের জন্য পেনের জন্য আসে। ম্যাঙ্গা স্টুডিও 4-এর কথা আলাদা ছিল, আমি সেটার কথা এখানে বলতে পারবো না। ম্যাঙ্গা স্টুডিও 5 থেকে শুরু হয়েছে ফটোশপের মতো করে সব কিছু করা, ম্যাঙ্গা স্টুডিও 5, ক্লিপ স্টুডিও এগুলো ফটোশপের মতোই দেখতে, কিবোর্ড শর্টকাট ইন্টারফেস সব কিছুই ফটোশপের মতো, কিন্তু ফটোশপ থেকে অনেক বেশি ফাস্ট। আপনি 600 DPI ইমেজ নিয়ে কাজ করতে পারবেন, ড্রয়িং করতে পারবেন, ল্যাগ করবে না। ফটোশপ একটা বাজে সফটওয়্যার ড্রয়িংয়ের জন্য, প্রচণ্ড ল্যাগি সফটওয়্যার। এনিওয়ে, ম্যাঙ্গা বা ক্লিপ স্টুডিও এটা আপনার দেখতে ফটোশপের মতো হলেও এটা অনেক ফাস্ট। এনিওয়ে, এখন আমি আসছি যে আমি এখানে চেঞ্জ করবো কী। ফার্স্ট অফ অল আমি এখানে মনে করেন আমি চাচ্ছি আমার এই যে নতুন কাস্টম পেন বা কাস্টম ব্রাশ এটা মিক্স গ্রাউন্ড কালার, এই যে দ্বিতীয়টা ব্রাশ সাইজের পরেরটাই ইঙ্ক, ইঙ্কের এখানে আপনি মিক্স গ্রাউন্ড কালার যদি দিয়ে দেন তাহলে দেখেন কী হয়, আমি প্রথমে লাল দিয়ে রং করলাম, তার উপরে যদি আমি এখন একটা ব্লু দিয়ে রং করি তাহলে আমার লালের মিলে মিশে একটা অন্য কালার আমি পাচ্ছি। আমি যদি আর একটু বড় করে দিই, কন্ট্রোল অল্টার চেপে ড্র্যাগ করলে ব্রাশের সাইজ চেঞ্জ করা যায়। ওকে, আমি ধরেন রেডি দিলাম,
এর উপরে ব্লু দিয়ে বা গ্রিন দিয়ে আমি টান দেবো, তো ব্লুই দিচ্ছি ধরেন। এখন একটা লেভেলে কালার ব্লেন্ড হচ্ছে, অ্যামাউন্ট অফ পেন্ট, এটা হচ্ছে আপনার ব্রাশের মধ্যে আপনার যে তুলি, তুলির গায়ে কতটুকু পেন্ট আছে এটা যদি আপনি কমায় দেন তাহলে আপনার ক্যানভাসের পেন্টটা বেশি প্রাধান্য পাবে। অর্থাৎ এই দেখ, এখন লালটা বেশি প্রাধান্য পাচ্ছে। আবার যদি এই অ্যামাউন্ট অফ পেন্ট, তুলির মধ্যে যে পেন্টের লোড আছে সেটা যদি আমি বাড়াই দিই তাহলে এখন আবার দেখা যাবে যে নীলটাই বেশি প্রাধান্য পাচ্ছে। ওকে, অর্থাৎ অ্যামাউন্ট অফ পেন্ট যদি আপনি কমাই দেন তাহলে আপনার ব্লেন্ড করতে সুবিধা হবে। এবং এটা কত ফাস্ট দেখেন, কোনো ল্যাগ নেই। আমার গ্রাফিক্স কার্ড খুবই খারাপ, গ্রাফিক্স কার্ডটা আমার পুড়ে গেছে, ইনফ্যাক্ট এখনও কাজ করে কিন্তু মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। তো এই গ্রাফিক্স কার্ড দিয়ে আমি স্ক্রিন রেকর্ড করতেছি এবং আমার ক্লিপ স্টুডিওতে আমি পেন্ট করতেছি, গ্রাউন্ড কালার মিক্স করে কোনো ল্যাগ করতেছে না। ওকে, মিক্স গ্রাউন্ড কালার এটা একটা জিনিস আমি দেখলাম। ডেন্সিটি অফ পেন, কালার স্ট্রেচ, এগুলো জাস্ট আপনি পাড়ায় কমায় দেখবেন আর আপনি বুঝে ফেলবেন। আমি জাস্ট বেসিকগুলো আমি একটা একটা পর একটা দেখাই দিই। যেটা দেখানো বেশি জরুরি সেটা হচ্ছে ব্রাশ টিপ। ব্রাশ টিপ শেপ আপনি সার্কেল দিতে পারেন বা ম্যাটেরিয়াল দিতে পারেন। যখন সার্কেল দেবেন, সার্কেল তো সার্কেল, সার্কেলের থিকনেস আপনি এখান থেকে বাড়ায় কমায় স্ট্রোকটা দেখতে পারবেন। ডিরেকশন, হ্যাঁ ডিরেকশনটা ইম্পর্টেন্ট, ডিরেকশনটা সার্কেল দিয়ে আপনি বুঝতে পারবেন না। ব্রাশ ডেন্সিটি এটা জাস্ট বাড়াইলে কমাইলে আপনি বুঝতে পারবেন যে ব্রাশের ডেন্সিটিটা আসলে কী। এটা কিছুটা অপাসিটির মতো কিন্তু ঠিক অপাসিটিও না। এনিওয়ে, আমি আরেকটা বাটন আছে এখানে, এই যে এই বাটনটা রিসেট, এটা রিসেট করে, এটাতে দিলে জাস্ট রিসেট হয়ে যায়, রিসেট অল সেটিংস টু ডিফল্ট। আর রেজিস্টার অল সেটিংস টু ইনিশিয়াল সেটিংসে দিলে আপনার পছন্দ মতো যে সেটিংসে এখন আছে সেটা ডিফল্ট সেটিংস হিসাবে রেজিস্টার হয়ে যাবে। আচ্ছা, এখন আমি আসতেছি ব্রাশ টিপ ম্যাটেরিয়াল দেবো। ম্যাটেরিয়ালে দে ক্লিক হেয়ার, যে কোনো একটা ম্যাটেরিয়াল আপনি এখান থেকে লিস্টের থেকে দিতে পারবেন। যেমন সফট আছে, সফট পেন্টাগনাল আছে, বার্ড ওয়ার আছে। আমি নিজের পছন্দ মতো ব্রাশের টিপ শেপ আমি দিতে পারবো, সেটা কীভাবে দেবো সেটা দেখাচ্ছি। তার আগে আমি জাস্ট ডিফল্ট যেগুলো আছে সেগুলো দিয়ে একটা দেখাই দিই। ধরেন যে ব্রেইডেড রোপ একটা আছে, ধরেন এটা দিলাম। ওকে, এখন আমার কি দাঁড়াচ্ছে জিনিসটা, কিবোর্ডে ডিলিট দিলে ক্যানভাসের সব ডিলিট হয়ে যাবে, ক্লিপ স্টুডিওর একটা সুবিধা। দেখেন এটা কিন্তু ঠিক যা এক্সপেক্ট করছিলাম তা কিন্তু হচ্ছে না। আমার ব্রাশটা একটা অদ্ভুত একটা কাজ করতেছে, যেটা কী করতেছে, আমি চাচ্ছিলাম যেটা টান দিলে রোপ হবে, দড়ির মতো হবে। যেমন আমার এখানে একটা দেখেন ব্রাশ আছে, এই যে আমার কেবলস অ্যান্ড কর্ডস নামে একটা ব্রাশ আমি বানায় রাখছি, দ্য পেন, এটা দিয়ে আমি কী করতে পারতেছি, টেলিফোনের তারের মতো আমি ড্র করতে পারতেছি। টেলিফোন তার রাখতে পারতেছি, কেবল রাখতে পারতেছি, হ্যাঁ এরকম আমি একটা কিছু চাচ্ছি, তাই না? আমি আমার কাস্টম ব্রাশটায় ফেরত চাই। এখানে দেখেন স্ট্রোক বলে একটা কথা আছে, স্ট্রোক, স্ট্রোকে যে এখানে রিবন বলে একটা অপশন আছে, রিবন, রিবন যখনই আপনি অন করে দিবেন তখনই দেখেন আপনার যেই জিনিসটা আপনি চাচ্ছিলেন সেই জিনিসটা কিন্তু আপনি পেয়ে গেছেন। এই যে এখন আপনি একটা দড়ির মতো ড্রয়িং করতে পারতেছেন, দড়ির উপরে দড়ি ব্রেইড এবং কালার চেঞ্জ করতে পারতেছেন আপনি। তো এই জিনিসটা একটা জিনিস আপনি দেখুন যে স্টার্টিংয়ে আর এন্ডিংয়ে এটার থিকনেস চেঞ্জ হচ্ছে ব্রাশের, এটার কারণ হচ্ছে প্রেশার সেন্সিটিভনেস। প্রেশার সেন্সিটিভনেসটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। ব্রাশ সাইজ যেটা এখানেও আছে, এই যে সাবটুল উইন্ডোটা, এটা কিছু সেটিংস আপনি এখানে ছোটো উইন্ডোর মধ্যে পাচ্ছেন, যেমন অ্যান্টি অ্যালিয়াস কমানো বাড়ানো, ব্রাশের সাইজ, অপাসিটি ইত্যাদি ইত্যাদি, এগুলো সবসময় দরকার পড়ে। ব্রাশের সাইজের মধ্যে আপনি যদি এই সাইডের ছোট্ট বাটনটায় ক্লিক করেন, এখানেও দিলেও একই কথা, তাহলে আপনার সেটিংস অফ পেন প্রেশার এটা চলে আসবে। এই পেন প্রেশার এটা অন করা আছে, এটা যদি অফ করে দেন তাহলে আপনি এখানে যখন আপনি ড্র করবেন
তারপর জাস্ট সবসময় যত প্রেশার দেন আর কম প্রেশার দেন আর বেশি প্রেশার দেন সবসময় একরকমের থিকনেস পাবেন। তো পেন প্রেশার অন করতে পারেন, টিল্ট অন করা যায়। টিল্টে অ্যাকচুয়ালি এই যে টিল্ট অন করলে আরেকটা ইয়ে চলে আসতেছে, যেহেতু আমার এটা এখন একটু দামি ওয়াকম ইউজ করতেছি, সিমপিক ইউজ করতেছি, এখন এই টিল্ট করলে ওই ব্যাপারগুলো আমি পাচ্ছি। জানি না এগুলোর ইউজ, আমি নিজেও আসলে জানি না টিল্ট দিলে কী হয় না হয়। অনেক কিছুই বোধ হয় করা যায়, পেন্সিলের মতো বোধ হয় করার কোনো ওয়ে থাকতে পারে, আমি শুনি না, জানি না আসলে, করে দেখতে হবে। এনিওয়ে টিল্ট অফ করে দিলাম। ভেলোসিটি র্যান্ডম, র্যান্ডম দিলে ছোটো বড় নিজের ইচ্ছা মতো হবে। এটা দিয়ে আপনি লতা পাতা করতে পারবেন, তবে সেই জন্য আগে একটা ব্রাশ বানিয়ে নিতে হবে। যাই হোক, এটা আমরা আবার আগের মতো করি। এই যে পেন প্রেশারের এই যে গ্রাফ এখানে একটা দেখাচ্ছে, এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। এটা ফটোশপে নাই, ফটোশপে আপনি জাস্ট একটা মিনিমাম ভ্যালু একটা ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে বসে থাকবেন শেষ, কিন্তু এই গ্রাফটার কারণে এই পুরো খেলাটাই পাল্টে যায়। এই গ্রাফটা যদি আপনি খুব উঁচা করে দেন তাহলে একরকম কাজ করবে, আবার এই গ্রাফটা যদি একদম নিচে করে দেন তাহলে এটা একদম রিয়েলিস্টিক কলমের মতো হালকা করে প্রেস করলে আপনি দেখবেন সুন্দর দাগ করতেছে, আবার জোরে প্রেস করলে মোটা হচ্ছে। তো এই হালকার গাঢ় ব্যাপারটা, মানে প্রেশারের কম বেশি ব্যাপারটা কার্ভ দিয়ে এডিট করা অনেক একটা মজার একটা ব্যাপার, যেটা আপনার অনেক রিয়েলিস্টিক একটা ফিল দেয়, যেটা আপনি অন্য কোনো সফটওয়্যারে অ্যাটলিস্ট ফটোশপে পাবেন না। ওকে, পেন প্রেশার গেল। ব্রাশ টিপের যে ব্যাপারটা আমি বলতেছিলাম, এখন ব্রাশ টিপ শেপ, ব্রাশ টিপ শেপ আমরা একটা ম্যাটেরিয়াল দিয়ে রাখছি। দেখেন এখানে আপনি একসাথে দুটা তিনটা ম্যাটেরিয়ালও দিতে পারবেন। সো তখন হবে কি, একটার পর একটা রিপিট করবে। হ্যাঁ, এখন দেখেন আপনি দুইটা ম্যাটেরিয়াল দেওয়াতে কি হয়েছে, ব্যাপারটা বুঝতে পারলেন কত কিছু যে করা সম্ভব এটা দিয়ে। এটা দিয়ে ক্রাউড বানানো সম্ভব। আপনি পাঁচ ছটা মানুষ একে রাখছেন, পাঁচ ছটা মানুষ এখানে একটা পর একটা অ্যাড করে দিলে আপনি যখন এরকম ড্র করবেন তখন এক একবার এক একটা মানুষ র্যান্ডমলি এখানে আসতে থাকবে, এবং এই র্যান্ডমনেসটাও আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। প্রত্যেকে এখানে চেঞ্জ করা যায়, এটা এখানে আপনার সব লেখা আছে অ্যাবাউট ব্রাশ ডেন্সিটি, নিচে আপনার টিপস দেওয়া থাকে। এনিওয়ে, এই যে ব্রাশ টিপের যে ব্যাপারটা সেটিংসটা, এটা যদি আপনি ছোটো উইন্ডোতে দেখাইতে চান জাস্ট এখানে শো ক্যাটাগরি দিয়ে দিলেই এখানে ওই জিনিসগুলো চলে আসবে। শো ক্যাটাগরি অফ করে দিতে পারেন, বা এখান থেকে এই যে থিকনেস, হ্যাঁ এটা যদি আপনি জাস্ট এখানে অন করে দেন, এগুলো অন করে দেবেন একটা একটা করে, আর এখানে দেখবেন যে একটা একটা করে থিকনেসের সাথে যে এগুলো চলে আসতেছে। হ্যাঁ, ওকে, যে কোনো একটা শেপ আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন, এখানে ডিলিট ডিলিট। এখন আমার দরকার যে আমি একটা কাস্টম ব্রাশ নিজের মতো বানাবো, নিজের মতো একটা ব্রাশ টিপ তৈরি করবো। তো ধরেন আমি গাছের পাতাই একটা আঁকি, আমি একটা ডিফল্ট ব্রাশ দিয়ে ধরেন গাছের পাতা আঁকি। ওকে, গাছের পাতা একে শুধু পাতা আঁকলেই হবে না, মাঝখানটা আমি যে মানে একটা গ্রে কালার দিয়ে একটা লেয়ার ফিল করি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য, ব্যাকগ্রাউন্ড আমার গ্রে থাকলো। এখন আমি গাছের পাতার ভেতরটা আমি হোয়াইট দিয়ে ফিল করে দেবো, হোয়াইট দিয়ে ফিল করে দেবো। রেফার, এই যে আমার ফিলিং টুল, সেটার মধ্যে রেফার আদার লেয়ার্স এটা অন করে রাখতে হবে, তাহলে আমার সব লেয়ার রেফারেন্স করবে। এটা বেশি ফিল হয়ে গেল কারণ এখান থেকে আমার এরিয়া স্কেলিং দেওয়া আছে, এরিয়া স্কেলিং অফ করে দিলে এখন ঠিক আছে। ওকে, এই পেন্ট বাকেট টুলটা যে কত কত রকমের যে কাজ এটা দিয়ে করা যায়, এখানে জাস্ট একটু ঢাকলেই পেয়ে যাবেন। তো এনিওয়ে, আমি আমার ব্রাশে ফেরত আসি। এখন আমার এই যে লেসো টুল দিয়ে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম,
এটা সিলেক্ট করে আমার এডিট থেকে রেজিস্টার ইমেজ অ্যাজ ম্যাটেরিয়াল। ওকে, এখন আমার এই একটা নাম দিয়ে দিই, ইউজ ফর পেপার টেক্সচার, ইউজ ফর ব্রাশ টিপ শেপ। আমি ইউজ ফর ব্রাশ টিপ শেপ এটা অন করে দেব, আর এখান থেকে টাইলিং অন করতে পারেন, হ্যাঁ, স্কেল আপ ডাউন এগুলো করতে পারেন। আমি এগুলো কিচ্ছু তো হাত দিলাম না আপাতত, এগুলো আপনি নিজে করে দেখবেন। ইউজ ফর ব্রাশ টিপ শেপ এটা অন করে রেখে এখানে এটা কোথায় সেভ হবে সেখানে আমি সিলেক্ট করতে হবে, অল ম্যাটেরিয়ালস, ইমেজ ম্যাটেরিয়াল, ব্রাশ, ব্রাশের ভেতরে আমি সেভ করে দেবো। ব্রাশের ভেতরে তাহলে আমার এই লিভস নাম লিখলেই এটা চলে আসবে। ওকে দিলাম, ম্যাটেরিয়াল সেকশনে ওটা চলে গেছে। হ্যাঁ, এখন আমি যদি আমার কাস্টম ব্রাশটায় ফেরত আসি, মাই কাস্টম পেন, এখানে আমার ব্রাশ টিপের মধ্যে এটা আমি ডিলিট করে দেবো, নতুন একটা দেবো এখন, সরি, এখানে জাস্ট আমি লিভস লিখে সার্চ দিলেই দেখেন লিভস নাম দিয়ে যা যা হাতে চলে আসবে। এই যে আমার যেটা এই মাত্র আমি কাজ করলাম সেটা, এখন অলরেডি যেহেতু আমার এখানে স্ট্রোকের মধ্যে রিবন অন করা ছিল, রিবন অফ থাকলে কিন্তু এই যে এরকম এটা দিয়ে আপনি একটা মজার কিছু করতে পারবেন, যেমন ওয়ার্ম টাইপের কিছু আপনি ড্র করতে চান। থ্রিডি ড্রয়িং হচ্ছে কিন্তু রীতিমতো। হ্যাঁ, এখান থেকে আপনি গ্যাপ, যে গ্যাপটা কমায় দিতে পারেন, এখান থেকে গ্যাপ কমানো যায়, বাড়ানো যায়। গ্যাপ কমায় যদি দিই বা গ্যাপ বাড়ায় যদি দিই তখন কি হবে, এরকম একটা ব্যাপার হবে। আর যদি এটা আমি রিবন অন করে দেই সিমিলার একটা ব্যাপারই হবে, তবে রিবন অন করার পরে না এটার একটা ডিরেকশন চেঞ্জ করা যায়। এটা ভালো হতো যদি আমি একটা তীর চিহ্ন বসাই দিতাম, তখন আপনার এই যে ব্রাশ টিপের এখানে যে ডিরেকশন আছে এই ডিরেকশনগুলো চেঞ্জ করলে তখন অন্যরকম ইয়েগুলো পাইতেন। এত কিছু লাগেও না আসলে, এটা এত মানে ইজি টুলগুলো যে খুব সহজেই কাজগুলো করা যায়। আর এই তো আরেকটা হচ্ছে স্প্রেইং ইফেক্ট। এই স্প্রেইং ইফেক্টটা যদি অন করে দেন তাহলে আপনার দেখেন কয়েকটা জিনিস পাচ্ছেন, পার্টিকেল সাইজ এটা আমি বাড়াই দিচ্ছি। স্প্রেইং ইফেক্ট মানে জাস্ট ফটোশপের যে স্ক্যাটারটা সেটা, পার্টিকেল ডেন্সিটি কমাই দিই, স্প্রে ডেভিয়েশনটা যদি কমাই দিই, ডেভিয়েশন বাড়াই দিলে এক লাইনে থাকাটা শুরু হবে, কমাই দিলে এটা ছড়ায় যাবে, তখন আবার এরকম জিনিসটা ছড়ায় যাবে। আমি ব্রাশের সাইজ যত বড় করব, এখন আর আমার পাতার সাইজ বাড়বে না, শুধু আমার ব্রাশের সাইজ যতটুকু অতটুকুর মধ্যে সে স্প্রেড করতে থাকবে। আর আমার পাতার সাইজ যদি বড় করতে হয় তাহলে পার্টিকেল সাইজ আমাকে এরকম এখান থেকে বাড়াই দিতে হবে। বেশ ফাস্ট কিন্তু, হ্যাঁ, এভাবে আপনি স্ক্যাটার দিয়ে আকাশে তারা তারা সব দিতে পারবেন। ওকে, এখানেও ডিরেকশন দেওয়া যায়, ডিরেকশন দিলে দেখা যায় একসাথে অনেকগুলো মাছ একদিকে সাঁতার কাটতেছে, সেটা দেওয়ার জন্য তখন এখান থেকে ডিরেকশন অন করে দিতে পারেন। ডিরেকশনের ভিতরেও আবার এই যে নান আছে, ডিরেকশন অফ লাইন, ডিরেকশন অফ হোল, স্প্রে, স্প্রে, এগুলো জাস্ট চেঞ্জ করে করে আপনি দেখতে পারবেন। ওকে, এখন আমার যে টেক্সচার, টেক্সচারের মধ্যে আমি আবার অনেক কিছু টেক্সচার এখান থেকে যেগুলো দেওয়াই আছে আমি অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, যে কোনো একটা টেক্সচার যদি অ্যাপ্লাই করে দিই, ধরেন যে কোনো একটা জাস্ট একটা দিলাম, তখন কিন্তু ওর প্রভাবটা অন্যরকম হবে। আমি এখান থেকে স্প্রেইংটা অফ করে দিই, টেক্সচারটা বোঝার বুঝতে হলে আমার ব্রাশ টিপ সার্কেলই থাকতে হবে, সার্কেল থাকলে তাহলে টেক্সচারের অ্যাপ্লিকেশনটা বুঝতে আমার সহজ হবে। টেক্সচার ডেন্সিটি স্কেল রেশিও Oh,
নর্মাল মাল্টিপ্লাই এই যে হ্যাঁ মাল্টিপ্লাই সাবস্ট্রাক্ট সাবস্ট্রাক্ট দিলে এই যে এখন টেক্সচারটা বেশি দিয়ে যাচ্ছে। এইভাবে বেসিক্যালি আপনি একটা পেন্সিলও বানায় ফেলতে পারেন চাইলে। সেটা হচ্ছে এটা তো স্পেয়ার ইউজ করতেছি, একদম সার্কুলার একটা ব্রাশ এটা, আর অ্যাপ্লাই প্রথমে ব্রাশ টিপটা যদি আমি সার্কেল না দিয়ে বা এরকম কিছু না দিয়ে যদি আমার পেন্সিলের স্পটের মতো যদি কিছু একটা দিই, ধরেন এই যে কালার পেন্সিল এখানে দেওয়াই আছে কিছু জিনিস, এটা ধরেন আমি দিলাম, এটা অলরেডি একটা টেক্সচার ফিল এটার মধ্যে আছে। এটার সাথে আরও যদি টেক্সচার অ্যাড করতে চান তখন এখান থেকে টেক্সচার একটা দেওয়া আছে, এটা যদি এটা আবার অফ করে দিতে পারেন, এটা জাস্ট ডিলেট করে দিলে এই টেক্সচারটা চলে যাবে। এখন এই যে এখন একভাবে কাজ করতেছে, আবার টেক্সচার অন করে দিলেই আরেকভাবে কাজ করবে। অ্যাপ্লাই ইচ প্লট টার্নিং অন টেক্সচার ইজ অ্যাপ্লাই টু ব্রাশ প্যাটার্ন অফ ড্রয়িং এটা জাস্ট দিয়ে দেখা, দিলে একরকম না দিলে আরেকরকম, দিলে হবে যে বাস্তবে তুলি যেভাবে মানে টায়ার ট্র্যাক্সের মতো যেটা ওরকম একটা হবে যদি অন থাকে, আর অফ করে দিলে তখন এই জাস্ট পুরোটার মধ্যে একটা গুড়ি গুড়ি টেক্সচার হয়ে থাকে, এটা এখন যেটা আপনার ভালো লাগে। হ্যাঁ আবার ইঙ্ক, ইঙ্কের মধ্যে ডেন্সিটি 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 কোথায় গেল, অপাসিটি কমায় দিতে পারেন, অপাসিটি কমাইলে ওটার একটু পেন্সিল পেন্সিল ভাব আর একটু বেশি হবে। এই যে ব্রাশ ডেন্সিটি, এই ব্রাশ ডেন্সিটি যদি আমি এখানে পেন প্রেশার দিয়ে দিই তাহলে কিন্তু এটা আরেকটু এটার পেন্সিলের মতো একটু ইফেক্ট হবে। বেসিক্যালি ব্রাশ পেন এগুলো এইভাবেই তৈরি করে, এগুলোর জন্য মানে জাস্ট আমি দেখাই দিলাম জায়গাগুলো, এবং বাকিটা আপনি নিজে ঘাটলেই আপনি অনেক কিছু পেয়ে যাবেন, আসলে তেমন কোনো কঠিন কিছু না। কাজ হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে যেটা করবেন, রেজিস্টার অল সেটিংস টু ইনিশিয়াল সেটিংস, এটাতে ক্লিক করলে একটা ওভার রাইট ইনিশিয়াল সেটিং ডায়লগ ওকে আসবে। এখন আপনি যত কিছুই চেঞ্জ করেন, হ্যাঁ যত ব্রাশের ইয়েতে চেঞ্জ করেন, পরে জাস্ট রিসেট টু ডিফল্ট দিলে ওর ডিফল্ট সাইজে আবার ফেরত চলে আসবে, যেগুলো সবগুলো ব্রাশের ক্ষেত্রেই তাই। এখন এখন আমি কী করবো, এটাকে মনে করেন আমি সেভ করবো হার্ড ডিস্কে, যে আমি মনে করেন উইন্ডোজ সেট আপ দিছি, এখন আমার ব্রাশ ট্রাশ সব নতুন করে সেট আপ দেওয়া লাগছে, তখন আমার ব্রাশ নাই, কাস্টম ব্রাশ নাই, সেক্ষেত্রে আমি তখন এটা আবার কীভাবে প্রয়োগ করবো, রাইট ক্লিক করে এখান থেকে জাস্ট এক্সপোর্ট সাব টুল, এক্সপোর্ট সাব টুলে গিয়ে আমি ধরেন মাই ডকুমেন্টসের মধ্যে মাই কাস্টম পেন ডট এসইউটি নামে একটা সেভ হবে, এটা আমি কোথাও একটা ব্যাকআপ করে রাখবো। এখন আমি যদি আমি আমার মাই ডকুমেন্টসে যাই, আমার অন্য মনিটরে আমার দেখা যাচ্ছে, এই মনিটরে দেখা যাচ্ছে না, আমি জাস্ট একটা ড্র্যাগ করে যদি নিয়ে আসি এখান থেকে আমি কী করবো, ডকুমেন্টসে গেলাম, এই যে মাই কাস্টম পেন এস ইউটি, এটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে আনলেই ছেড়ে দিতে পারি, এটা দুইটা হয়ে গেল, যতবার আনবো ততবার আবার ডিলিট করে দিতে পারবো। এখানে একবার রেখে ক্লিপ স্টুডিও যতবার আপনি অন অফ করেন না কেন তখন এখানেই আপনি ওটা পাবেন। সো এটা ছিল কাস্টম পেনের উপরে একটা ছোট্ট টিউটোরিয়াল, বেসিক টিউটোরিয়াল। কাস্টম পেন আমার কাছে অনেকগুলো বানানো আছে, যেমন এই যে দেখেন গাছের পাতা তৈরি করার একটা বানাইছিলাম, আর সার্কেল মেশিনের মধ্যে কোনো একটা মেশিনারি আছে সেটার মধ্যে অনেক অনেকগুলো নাট বল্টু দেওয়া আছে সেগুলোর জন্য এরকম বানাইছিলাম একটা ব্রাশ। তারপরে ইভেন দেখেন একটা মজার ব্রাশ দেখে, এই যেমন লাইন টুল আছে না, লাইন টুলের মধ্যেও কিন্তু এই যে লাইন টুলের ভিতর ওই কাজটা করা যায়, এটা হচ্ছে আমার লাইন টুল, লাইন টুলের ভিতরে আমি জাস্ট কী করছি আমার সেটিংসে গিয়ে ওই ব্রাশের টিপের মধ্যে আমি ওই জিনিসটা ধরাই দিছি, আর কিছুই করিনি।
আর বোধহয় ওই স্ট্রোকের মধ্যে একটু গ্যাপ কমায় বাড়াই দিয়েছিলাম এই জাস্ট আর কিছু না। কত মজার না ব্যাপারটা, আপনি এই জিনিস দিয়ে আপনি সার্কেল সার্কুলার বানাইতে পারবেন, যে অনেকগুলা সার্কেল একটা সার্কেলের মধ্যে অনেকগুলো যে এটা আছে তো এখানে ব্রাশের টিপ যদি আপনি চেঞ্জ করে দেন। ধরেন এই ফ্লাওয়ারটা দিলাম, গ্যাপ বাড়াই দিলে মজার না ব্যাপারটা। আমি ব্রাশের সাইজ এখান থেকে তখন বাড়াবো, অনেক কিছুই করা যায়। আবার এখানে একটা মিক্স ব্রাশ টিপস উইথ ডার্ক এন্ড, এটা অন করে দিলে এই যে অন আর অফের অবস্থাটা দেখাচ্ছে, এন্ডলেস আসলে এটা পসিবিলিটি। রিসেট দিয়ে দিই, সো এই জিনিসগুলো আপনি করতে পারতেছেন ভেরি ইজিলি। আমি জাস্ট একটা কাস্টম ব্রাশ, আমার ডাউনলোড করা কিছু কাস্টম ব্রাশ দেখাই, যেমন এখানে আমার এই যে রিয়েল 2D রিয়েল পেন্সিল আছে, এটা রিয়েল 2D পেন্সিলের মতো কাজ করে। 4B পেন্সিল আছে, রিয়েল 4B পেন্সিলের মতোই মোটামুটি কাজ করবে এটা। আমি অ্যাকচুয়ালি লাস্ট একটা টিপস দিই, সেটা হচ্ছে কাস্টম ব্রাশের না আসলে খুব একটা দরকার না, খুব একটা পরে না, সাধারণত আমি পেন্সিল করার জন্য এখানে যে ডিফল্ট একটা রাফ পেন্সিল দেওয়া আছে, এই রাফ পেন্সিলটা দিয়ে আমি সব পেন্সিলের কাজ আমি করে ফেলি। হ্যাঁ, আর আপনার যে ইঙ্কিং করার জন্য ফর্ম ড্রয়িং একটা করা হয়, ইঙ্কিং করার জন্য আমি করি কি জাস্ট ওই একটা এখানে ডিফল্ট ব্রাশ যেটা আছে, পেন যেটা আছে এখান থেকে যে ম্যাপিং পেন, এটা দিয়েই আমি ইঙ্কিংয়ের কাজটা করে ফেলি এই আর কি। ঠিক আছে, আমি ভিডিওটা অফ করলাম, এটা অনেক বড়ো হয়ে যাচ্ছে। নেক্সট আর কিছু কারো সমস্যা থাকলে বলুন, আমি ভিডিও বানাই দেবো। ওকে, বাই।